চিকিৎসক সহ নানা সংকটে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 20 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছে মাত্র 6 জন। এর মধ্যে প্রায় 3 জন থাকেন ছুটি ও ট্রেনিং এ। এতে চিকিৎসা থেকে বঞ্চিত সীমান্তবর্তী উপজেলার বাসিন্দারা। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহ জেলা শহর থেকে 45 কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা মহেশপুর। 4 লাখ মানুষের জন্য 50 হাজার হাসপাতাল ভবনটি চাকচিক্য করা হলেও অকেজো হয়ে পড়ে আছে আল্ট্রাসোনোগ্রাম মেশিন, নষ্ট ডেন্টাল চেয়ার, মাঝে মাঝে নষ্ট হয়ে যায় সরকারি অ্যাম্বুলেন্স। জোড়াতালিতে চলছে চিকিৎসা কার্যক্রম। অভিযোগ রয়েছে প্রতিদিন হাসপাতালে আগত শত শত রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, দেখা পাওয়া যায় না চিকিৎসকদের। যন্ত্রপাতি নষ্ট থাকায় বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে রোগীদের। দ্রুত চিকিৎসক নিয়োগ সহ সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। যে কোনো একটা যদি কম বেশি ঘা খারাপ রোগী হয়, ভাই আমরা পারবো না, যখন নিয়ে যাবো বললে আল্ট্রাসাউন্ড পয়সা পরীক্ষা রক্ত পরীক্ষা করোগা বললে বাইরেতে কই নিয়ে আসোগা। ওদের লোক আছে একজন এসে আমাদের ওখানে নিয়ে যায়। আমাদের কোনো কিছু ওষুধ মশুধ দিচ্ছে না, চিকিৎসা ভালো হচ্ছে না। একজন ডাক্তার আপাতত আউটডোর ইনডোর করছেন, জুনিয়র কনসালটেন্ট ম্যাডাম গাইনি উনি আছেন, মহিলাদের রোগী দেখছে। ওয়ার্ড বয় আছে 3-4টে পোস্ট, একজন মাত্র আছে। চিকিৎসকরা বলছেন নানা সংকটে সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন তারা। ডাক্তার এখানে এসে থাকতে চায় না, এখানে 20টা পোস্ট আছে, 3 জন ডাক্তার আছে, 3 জন ডাক্তারের পক্ষে এত বড় হাসপাতালে সবকিছু দেখাশোনা করা সম্ভব নয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন সমস্যা সমাধানে কাজ করছেন তারা। অনেক দূরের যেহেতু, সেহেতু সব হাসপাতালের লোকজন সরাসরি জেলা হাসপাতালে আসতে পারে না। বর্তমানে মেডিকেল অফিসার আছে 8 জন, তার ভিতরে অবশ্যই একজন ম্যাটারনিটি লিভে আছে, আরেকজন ফাউন্ডেশন ট্রেনিংয়ে। এটা চলমান প্রক্রিয়া, আমাদের ডাক্তারদের ফাউন্ডেশন ট্রেনিং হয়, ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়, সেই হিসাবে 2-1 জন করে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রতিদিন গড়ে 350 থেকে 400 রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। এসএটিভি নিউজ ডেস্ক।